हिंदी भाषा के प्राधान्य देवार कर्मसूची धरा पड़ल आमादेर एक्सप्रेस न्यूज़ेर कैमेराय। मूलत हिंदी भाषा के प्राधान्य दीते ही अनुष्ठानेर आयोजन। गत 3 बचर धरे स्वामी विवेकानंदेर जन्मदिन उपलक्षे ये अनुष्ठानटी आयोजन करा हुए थाके। प्राय 300 जन छेले मेये निये हय हिंदी चेतना दौड़। संस्कृति बा शिक्षा के उन्नत करते ही पालित आजकेर ये धरनेर अनुष्ठानटी। उद्योक्ता धर्मेंद्र यादव जानिएछेन, भविष्यते गरीब बाच्चादेर आर्थिक भावे साहाज्य करते पाशे दाड़ाबेन तिनि। জয়ন্তীর উপলক্ষে আমরা 12 তারিখে করি না, 12 তারিখ যে কোনো সন্ধে বা সকালে থেকে আমরা লাস্ট 3 ইয়ার্স ধরেই করে আসছি। যে স্বামী বিবেকানন্দের জন্মদিন দিবসে উপলক্ষে আজকে আমরা হিন্দি চেতনা দৌড় বিরঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় হয়ে একবার সার্কেল এবং নেতাজি ভবন হয়ে রাজেন্দ্র ভবন প্রায় 6 কিলোমিটার রাস্তা দুর্গাপুরের ইউথ ছাত্র এবং ছাত্রী বা ইউথা ইউয়া ইউথীদেরকে নিয়ে হিন্দি চেতনা দৌড় করি। আজকেও আমরা সকাল থেকে করেছি। প্রায় 300 ছেলে মেয়ে এর মধ্যে পার্টিসিপেট করেছেন এবং ফার্স্ট 5 ছেলেদের মধ্যে ফার্স্ট 5 মেয়েদের মধ্যে যারা এসছে ওনাদেরকে আমরা পুরো স্যুট জ্যাকেট ট্রেক স্যুট এবং মেডাল এবং প্রাইজ সহ স্বাস্থ্যপুর ওদের পার্টিসিপেন্টস করেছে পত্র ওদেরকে হাতে তুলে দিয়েছে এবং যারাই বলে পুরো 6 কিলোমিটার রাস্তা কমপ্লিট করেছেন ওনার সবাইকে আমরা সার্টিফিকেট প্রদান করেছি। আগামী দিনে কি বাচ্চাদের নিয়ে আরও অন্য কোনো চিন্তাধারা কিছু আছে? আমাদের দেখুন দুর্গাপুর হিন্দি ভাষা মঞ্চর এর স্থাপনটাই মেন উদ্দেশ্য করে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে আছে। দুর্গাপুরে সংস্কৃতি এবং শিক্ষা বিভিন্ন স্কুলে কী করে আরও উন্নত করা যায়, ডেভেলপ করা যায়, ছাত্রছাত্রীদেরকে কী করে আর হেল্প করা যায় যে গরিব দুস্থ ছাত্রছাত্রী। আমরা পুরো বছর ধরে কিছু না কিছু প্রোগ্রাম করেছি, কবি সম্মেলন থেকে শুরু করে কিজ কম্পিটিশন থেকে শুরু করে সাংস্কৃতিক প্রোগ্রাম এবং বিভিন্ন জয়ন্তী আমরা পালন করি এবং আগামী দিনে আরও যত বেশি পারি আমাদের ইচ্ছা আছে লাইব্রেরি হিন্দি ভাষাভাষী ছেলেদের লাইব্রেরি তার বেশি বই যদি ব্যবস্থা করে দেওয়া যায় এবং সমস্ত যদি দুর্গাপুরে আর কলেজে অনার্সের ব্যাপার যে আছে বা কিছু আর হিন্দি স্কুলের দরকার আছে ওগুলো নিয়ে আমরা নজর রাখি। আমরা সময় সময় কর্পোরেশন MLA MP আমাদের সরকারকে বলি আর নিশ্চয়ই লাস্ট 3 বছর ধরে আমরা দেখছি এটা ফলো পাচ্ছি, অনেক স্কুল আপগ্রেডেশন হয়েছে। আগামী দিনে আমাদের প্ল্যান আছে স্কুলগুলোকে আপগ্রেড করা এবং কলেজে আপনার মাইক্রো কলেজে হিন্দি অনার্স হয়ে গেছে, উইমেন্স কলেজেও হিন্দি অনার্স যতটা সম্ভব আমাদের করে যারা ছাত্রছাত্রী ওরা এটি গ্রাজুয়েট লেভেলে করতে পারে। দুর্গাপুরের সমস্ত ছাত্রছাত্রী গ্রাজুয়েট পড়াশোনা করতে পারে, ওর জন্য যে দরকার লাগবে যে গরিব থাকে আমাদের যদি আর্থিক সহযোগ করতে হয় আমরা কিন্তু চেষ্টা করছি, প্রতি বছরই করা হচ্ছে। আগামী দিনে আর এটা বৃহত্তর আকারে আমরা করি, সবাইকে আহ্বান জানি এটাতে আসুন অংশগ্রহণ নিয়ে আর দুর্গাপুরের ছাত্রছাত্রীদের ওদের পাশে দাঁড়াবার বাচ্চাদের বলতে চাই কি বাচ্চারা যাতে খেলাধুলা করে, তাদের মা রাখতে চাই কি তারা খেলাধুলা না করে, কিছু হয় না।